এবছর গঙ্গাসাগর মেলাতে ত্রিমাত্রিক মডেলের রাজ্যের 5টি মন্দির দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগর বললেই ফুটে ওঠে মিনি ভারতবর্ষের ছবি। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, দেশের সব প্রান্তের মানুষ ভিড় জমান এই বাংলার এই পবিত্র ভূমিতে। কিন্তু শুধু গঙ্গাসাগর নয়, এই বাংলার আরো অনেক তীর্থক্ষেত্রেও অপার আকর্ষণ আছে। সেই তীর্থভূমিগুলিও বছরভর দেশের নানা প্রান্তের মানুষ ভিড় জমান। এবারের সাগর মেলার বাংলার উল্লেখযোগ্য সেরকম 5টি শক্তিপীঠের মডেল তুলে ধরা হচ্ছে। এগুলি হল কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও মালদার জহুরাল কালী মন্দির। এই 5 মন্দিরকে তুলে ধরা হচ্ছে বাংলার মন্দির নামে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনব এই ভাবনার পরেই গঙ্গাসাগরের মেলার মাঠের 4 নম্বর রাস্তার মাঝামাঝি একটি এলাকা চিহ্নিত করা হয়। গত 3 মাস আগে থেকে শুরু হয়েছে মন্দির তৈরির কাজ, যা এখন প্রায় শেষের পথে। মেলা শুরুর আগেই তৈরি হয়ে যাবে এই 5 মন্দির। কাঠ, বাঁশ, প্লাউড, থার্মোকল দিয়েই তৈরি করা হচ্ছে মন্দিরের মডেলগুলিকে। নদিয়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার বাছাই 60 জন শিল্পী দিনরাত এক করে ফুটিয়ে তুলছেন এই অপরূপ শিল্পকর্ম। শিল্পীরা বিভিন্ন আর্ট কলেজের পড়ুয়া এবং প্রাক্তনী। মন্দিরগুলিকে আধুনিক আলোয় সাজিয়ে তোলা হচ্ছে। ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে এমন ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে, পুণ্যার্থীদের মনে হবে আসল মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। এছাড়া অনলাইনে সরাসরি আসল তীর্থক্ষেত্র থেকে পুজো দেখানোর ব্যবস্থা থাকবে এখানে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলায় বাবা কপিল মুনি মন্দিরের দর্শনের পাশাপাশি এবার পুণ্যার্থীদের বাড়তি পাওনা হতে চলেছে বাংলার 5 মন্দির দর্শন। জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, বাংলার সতীপীঠগুলির অন্যতম 5টি মন্দিরকে আমরা এভাবে সাগর মেলায় তুলে ধরব। পুণ্যার্থীদের কথা ভেবে এই ব্যবস্থা করছি, কারণ বাংলার এই মন্দিরগুলি দেখার ইচ্ছে অনেকের থাকে, কিন্তু সময় অভাবের জন্য যেতে পারেন না। আমরা চেষ্টা করছি মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলার। এবারের গঙ্গাসাগর মেলার অন্যতম আকর্ষণ হবে বাংলার 5টি মন্দির। এদিন আর্ট শিল্পী সোনালী মণ্ডল ওই বিষয়ে কি বললেন তা শুনুন। আমাদের শুরুই হচ্ছে কালীঘাট মন্দির, আমাদের 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। তারপরেই আছে তারাপীঠ, আমাদের খুবই বিখ্যাত মন্দির তারাপীঠ, মা তারার পুজো হয় এখানে। তারপরে আছে মালদা জহুরা কালীঘাট, এটিও মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের দেশেও প্রচুর মানে পুণ্যার্থীরা এই জহুরা কালীবাড়িতে আসেন এবং পুজো দেন। তারপরে আছে আমাদের দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির, এটিও ভীষণই বাংলার বিখ্যাত জায়গা। আর তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির। আসলে আমরা প্রতি বছরই বাংলা গঙ্গাসাগরে আসি বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে, এবং এখানে এবছর এসে প্রতি বছরই এসে দেখি যে বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে, বাংলার বাদ দিয়ে ভারতবর্ষের বাইরের লোকজনও এখানে আসে। তো আমাদের মূলত এটা মাথায় আসে যে যদি বাংলার, যেমন গঙ্গাসাগর একটা তীর্থভূমি, সেরকম বাংলার আরও অনেক তীর্থভূমি আছে, যেমন 51টা সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ কালীঘাট, যেটা আমাদের বাংলাতেই আছে। তো এই যারা পুণ্যার্থীরা এখানে আসেন, তাদের অনেকেরই চেষ্টা করেন যে বিভিন্ন বাংলার পুণ্য জায়গাগুলো ঘুরে যেতে, তীর্থভূমিগুলো, কিন্তু যেতে পারেন না সময়ের অভাবে, বা এনার অনেক বয়স্ক লোকজনও আসেন। তো আমরা ভাবলাম যদি তাদের এখানে ওই অনুভূতিটা করানো যায়, বা এরকম একটা কিছু, আমাদের জেলা প্রশাসক দপ্তরের সাথে আমরা কথা বললাম, এবং সেখানে মানে আমাদের জেলা থেকে এটাকে ভাবা হলো যে যদি আমরা এগুলোকে একসাথে করে একটা ওই অনুভূতিটা বা এখানটা নিয়ে আসতে পারি এখানে বিভিন্নভাবে। তথ্য কাজ শুরু করেছি আমরা প্রায় 2-3 মাসের কাছাকাছি সময় লেগেছে কাজটা করতে আমাদের। আর কাজ এখন আর মোরালেস হয়েই গেছে, আর 5% বাকি আছে। আর সমস্তটাই পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়েই আমরা ব্যবহার করেছি এখানে, কারণ আমাদের গঙ্গাসাগর মেলা ইকো ফ্রেন্ডলি মেলা, পরিবেশ বান্ধব মেলা। তো এখানে আমরা চেষ্টা করেছি যে পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করি এই জিনিসগুলোকে তৈরি করা, আমার মন্দিরগুলোকে তৈরি করা। অন্যান্য যে সমস্ত মিলনভূমিগুলো আছে বা তীর্থভূমিগুলো আছে, বিশেষ করে তীর্থভূমি, সেইগুলো যেন দর্শন করতে পারেন, এটাই। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।
রিঙ্কু ফুটওয়্যার এখন নতুন সাজে নতুন ভাবে। এখানে আপনারা পেয়ে যাবেন খাদিমস, বাটা, প্যারাগন, ক্যাম্পাস আরো ব্র্যান্ডেড অনেক রকম জুতোর রকমারি সম্ভার। কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের সামনে কৃষ্ণকালী কমপ্লেক্স, কাকদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা।